দুই সন্তানের জননীর সঙ্গে হাতে নাতে ধরা পড়লেন মসজিদের ইমাম। আরেকজনের সুন্দরী বউয়ের সাথে আকাম করার সময় ধরা খেলেন ইমাম। পরকীয়া প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছিলেন এক ইমাম। এ সময় হাতে নাতে ধরা খেলেন এলাকাবাসীর কাছে। এলাকাবাসীও ইমাম বলে ছেড়ে দেননি, সোপর্দ করেছেন পুলিশের হাতে। এরপর 4 লাখ টাকা দেনমোহরে দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হন সেই ইমাম। ঘটনা ঘটে ময়মনসিংহের তারাকান্দা থানায় গতকাল বুধবার 1 মে রাত 8টায়। জানা গেছে, ময়মনসিংহের কোতোয়ালি থানাধীন শহরের পলাশপুর এলাকার নুরুল ইসলামের কন্যা ও তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের মৃত আহমেদ মজিদের বিধবা স্ত্রী দুই সন্তানের জননীর সঙ্গে উপজেলার কয়রাবান্দা গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র 3 সন্তানের জনক স্থানীয় কোদলধর বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আজিজুল হক আজাদির বয়স 45 তার সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় প্রেমিকের পরিচালিত তারাকান্দা দক্ষিণ বাজার আলমানা ইন্টারন্যাশনাল মাদ্রাসার গোপন কক্ষে দেখা সাক্ষাতে মিলিত হয়। ঘটনার দিন 10টায় ওই কক্ষে মিলিত হলে স্থানীয় লোকজন আটক করে পুলিশকে খবর দিলে এসআই আবুল কালাম প্রেমিক যুগলকে থানায় নিয়ে যায়। পরে উভয় পক্ষের অভিভাবকরা আলোচনা করে বিয়ে সম্পন্ন করে। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, আগে মুসলিম নিয়ম অনুযায়ী বিবাহ পড়ানো হয়। ওই দিন উভয় পক্ষের অভিভাবকরা কাবিন রেজিস্ট্রি করেন। এরকম তথ্য পেতে হলে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভিতে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।